ভারত ইতিহাসের তৃতীয় অধ্যায় হচ্ছে বৈদিক সভ্যতা। এর আগে আমরা দুটি অধ্যায় আলোচনা করেছি, সো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টটি গিয়ে চেক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কী? ঋগ্বেদ হচ্ছে আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ। আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি অথবা আর্যদের প্রাচীনতম সাহিত্য কী? আর্যদের প্রাচীনতম সাহিত্য হচ্ছে বেদ। নেক্সট প্রশ্ন হচ্ছে, উপনিষদ কী? উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগকে উপনিষদ বলা হয়। আর্যরা প্রথম কোথায় বসতি গড়ে তোলে? আর্যরা প্রথম বসতি গড়ে তোলে সপ্ত সিন্ধু অঞ্চলে। দশ রাজার যুদ্ধে ভারত গোষ্ঠীর রাজা কে? দশ রাজার যুদ্ধে ভারত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি? মোনা ও নিষ্ক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর্যদের স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে মোনা ও নিষ্ক। বৈদিক যুগে দুজন বিদুষী রমণীর নাম বলো। বৈদিক যুগে দুজন বিদুষী রমণীর নাম বলো। গার্গি ও লোপামুদ্রা। বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। আর্যদের কোন আশ্রমকে জ্যোতি আশ্রম বলে? সন্ন্যাস আশ্রমকে জ্যোতি আশ্রম বলা হয়। আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কি? আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম হচ্ছে গরু। আর্যদের দুজন দেবতা ও দেবীর নাম করো। দুজন দেবতা হচ্ছেন ইন্দ্র ও বরুণ এবং দেবী হচ্ছেন উষা ও অদিতি। তো বাকি প্রশ্নগুলো আরেকবার কুইক রিভিশন করা হোক, তোমরা অ্যান্সারগুলো মেমোরাইজ করার চেষ্টা করো। প্রথম প্রশ্ন দেখো, আর্যদের দুজন দেবতা ও দেবীর নাম হচ্ছেন ইন্দ্র ও বরুণ, উষা ও অদিতি। আর্যদের বিনিময়ের মাধ্যম ছিল গরু। আর্যদের কোন আশ্রমকে জ্যোতি আশ্রম বলা হয়? সন্ন্যাস আশ্রমকে। বেদের অপর নাম শ্রুতি। বৈদিক যুগের দুজন বিদুষী রমণীর নাম হচ্ছে গার্গী ও লোপামুদ্রা। আর্যদের স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে মোনানিষ্ক। দশ রাজার যুদ্ধে ভারত গোষ্ঠীর রাজা কে? সুদাস। আর্যরা প্রথম কোথায় বসতি গড়ে তোলে? সপ্ত সিন্ধু অঞ্চলে। উপনিষদ কি? বেদের শেষ ভাগ। আর্যদের প্রাচীনতম সাহিত্য কি? বেদ, বা আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ হচ্ছে ঋগ্বেদ।